আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটি শীতকালীন সবজি দিয়ে পাকোড়া রেসিপি, এবং সেটা হলো ফুলকপির পাকোড়া। তাহলে চলুন আর দেরি না করে দেখে আসি রেসিপিটি। প্রথমে আমি ফুলকপিটাকে পরিষ্কার করে নিচ্ছি, এবং ফুলকপিটাকে আমি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। স্ক্রিনে আপনারা সাইজটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এরপর আমি ফুলকপির টুকরোগুলোকে সিদ্ধ করার জন্য পানি ফুটিয়ে নিয়েছি। পানির মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ফুলকপির টুকরোগুলো। এরপর 90% মতো সিদ্ধ করে নিয়েছি ফুলকপির টুকরোগুলোকে। এখন ফুলকপির টুকরোগুলোকে কোটিং করার জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ। এখন সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি নিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিতে হবে। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে করে কোনো প্রকার দানাদার অংশ না থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এতে করে ফুলকপির গায়ে পেস্টটা খুব ভালো করে লেগে থাকবে। ঠিক এই পরিমাণ ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। ফুলকপির টুকরোগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে এলে ফুলকপির টুকরোগুলোকে ব্যাটারে ভালো করে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। এই পিঠ ও পিঠ ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হয়ে গেল মজাদার ফুলকপির পাকোড়া। শীতের সন্ধ্যায় 1 কাপ চা দিয়ে এই গরম গরম পাকোড়াটি খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে দেরি না করে এখনই ট্রাই করুন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে পিকচার পাঠাতে কিন্তু ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।